বিল্লাহ হিমিনা শৈতান রজিম বিসমিল্লাহ ইউর রহমান রহিম বলনগজি ফুবিল হকিয়াল বতিলি ফৈয়াদ মগহু ফৈজা হুজা হেক ওয়ালাকুমুল ওলুম ইম্ মাতশিফু বলছেন যে আমরা সত্যের দ্বারা মিথ্যার ওপর আঘাত হানি ফলে তার মগ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চুরমার হয়ে যায় তখন দেখো সে অন্তর্হিত হয় ধিক তোমাদের প্রতি তোমরা যা আরোপ করো সেই জন্য আল্লাহ আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিচ্ছে যখন সত্য মিথ্যার ওপর আঘাত হানে তখন মিথ্যা টিকতে পারে না চূন্য না মানার ক্ষেত্রে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে সেটা হচ্ছে বাইফ্রোস পেশি শক্তি পেশি শক্তি মানে শক্তি প্রয়োগ করা যেমন একটা উদাহরণ আমি প্রথমে বলেছিলাম একজন ছোটো ভাই বড়ো ভাইকে বোঝাচ্ছে ভাই দু টাকা প্লাস দু টাকা হচ্ছে চার টাকা তখন বড় ভাই বলছে ধর পাঁচ টাকা দু টাকা প্লাস হচ্ছে দু টাকা হচ্ছে পাঁচ টাকা তুমি চার টাকা কেন বলবা বলছে দেখো ভাই এবার যুক্তি দেখাচ্ছে ছোট ভাই যে দেখো দুই সমান হচ্ছে এক প্লাস এক আর চার হচ্ছে দুই প্লাস দুই এভাবে যুক্তি দিয়ে ভেঙে ভেঙে বোঝাচ্ছে অঙ্ক সহকারে তবুও ভাই ধমকি দিয়ে বলছে যে আমি বলছি মানে দু টাকা প্লাস দু টাকা পাঁচ টাকা এটাই হচ্ছে সঠিক তুমি এখন চুপ করে থাক এরকম হয় না আমাদের বড়ো ভাইরা বলে যখন আপনার কাছে সত্য চলে আসবে কোনো যে কোনো বিষয় হতে পারে তখনও আমার বড়ো ভাইরা বলে জোর দিয়ে বলে চুপ আমি যা বলছি এটাই সঠিক তো এই এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি প্রয়োগ করে সত্যকে মিথ্যা থেকে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যাখ্যান করার জন্য এই কৌশলটা খাটায় যেমনভাবে আমরা দেখতে পাই ইব্রাহিম ইসলামের যদি ঘটনা নিই আমরা সেখানেও পাবো যে তার দলবলকে বলছে আব্বাকে বলছে যে তোমরা ভুল প্রভুর প্রার্থনা করছো এই আল্লাহ সঠিক আনা আল্লাহ নয় এটা রং নাম্বার এটা বেঠিক তখন ওই বলছে আচ্ছা আমরা তাহলে ভুল প্রভুর প্রার্থনা করছি ঠিক আছে ওরা ব্যবস্থা করলো কি তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য ব্যবস্থা গ্রহণ করল এই যে শক্তি পেশ করলো তারা মানে সত্যকে পেয়েছে তারা জানে যে এই মূর্তিটা কিছু খেতে পারবে না আমার কোনো উপকার করতে পারবে না তারা কিন্তু বলে যে আমরা এর মাধ্যমে আল্লাহ সুমনের কাছে কথা পৌঁছে দিই যেমনভাবে পীর মুড়িদরা বলে যে এর ভাইয়ের মাধ্যমে আল্লাহ সুমাদের কাছে পৌঁছানো সম্ভব তেমনভাবে তৎকালীন সে সময়ে বলেছিল ইব্রাহিম আসসালামকে যে তুমি আমাদের প্রতি মিথ্যা আরোপ করছো এত বড় ডাহা মিথ্যা কথা কেন বলছো আমাদের বাপ চোদ্দ গোষ্ঠী এইভাবে কাজ করে গেছে আর তুমি বুঝো প্রার্থনা করছি তো এই যে দেখেন সত্য নিয়ে আসছে আমাদের আব্বা বলা যেতে পারে ইব্রাহিম আসসালামকে আমাদের আব্বা বলে অভিহিত করেছে তার কথাকে ওরা কি করলো তার ছিল করে দিল ক্ষমতা আছে দাপট আছে চলো কে পুড়িয়ে মার তাহলে এই হচ্ছে একটা কৌশল শক্তি প্রয়োগ করে বাই ফোর্স এই একটা কৌশল তারপর আমরা আরও কৌশল পাই দ্বিতীয় নম্বর কৌশল সেটা হচ্ছে সত্য প্রত্যাখ্যানের দ্বিতীয় কৌশল হচ্ছে চরিত্র হনন যখন যে ব্যক্তি কোনো হয়তো হকের দাওয়াত নিয়ে আসবে সত্য কথা বলে দেবে স্পষ্টভাবে তখন আমরা কি করি ওর কথাকে আমরা বাই সাইডে রাখি আর ওর চরিত্র নিয়ে আমরা আলোচনা করতে শুরু করি যেমন উদাহরণ যেতে পারে ব্যাপারটা বোঝার জন্য আপনি হয়তো বিগত পাঁচ বছর আগে কী ছিলেন আপনার বন্ধু জানে আমি কেমন ছিলাম আমার এই বন্ধু ভালো জানে যেহেতু আমরা ছোট থেকে পড়াশোনা করেছি ঠিক আছে মাধ্যমিক স্তর পর্যন্ত বা নাইন পর্যন্ত তাই নাকি নাইন তো টেন পর্যন্ত তা আমি কি ছিলাম আমার ভিতরে মালমিটার কী ছিল ওই কিন্তু জানে আমি এখন দাওয়াত দিচ্ছি আমি এখন হকের দাওয়াত দিচ্ছি এবার আমার বন্ধু যদি ওরকম মেন্টালিটি হয় নেগেটিভ বাঁচন নিয়ে যদি আমাকে ধরে রাজেশ তুই কি ছিলি তা আমি তো জানি তুই দাওয়াত দিতে এসেছিস তুই তো আগে উমুক কর্তিক তুমুক করতিক হয়তো আমার ভালো দিকটা বলবে খারাপ দিকটাকে ধরবে যেহেতু পয়েন্ট হচ্ছে যে সত্যকে না মানা মানে আমার মূল পয়েন্টটা হচ্ছে পবিত্র কোরআন ওই পবিত্র কোরআনটাকে সাইড করে দিল কি করলো আমার ভুল আমার ব্যক্তিগত কি আছে ওটা নিয়ে আলোচনা করতে শুরু করলো করে না আমাদের মধ্যে চাহিদা করা দেখতে পাবেন এইসব লোকেরা বেশি থাকে যখনই বলবেন যে বাঁ হাতে যারা খায় তারা শয়তান খায় নবী শাসন বলেছে মানে এটা সঠিক আমরা হাদিসে পেয়ে থাকি আর তখন আপনাকে বলে দিবে উল্টা পাল্টা যে বাঁ হাতে খাওয়া যায় জাইজ করবো ওই যুক্তি দিয়ে কিন্তু আর তারপরে আপনার দিকে ঘুরিয়ে দেবো তুইও তো খেয়েছিস উমুক জায়গাতে তুমুক জায়গাতে তুই কত ভালো ছিল দু বছর আগে তুইও খেয়েছিস এভাবে বলে না বলে না তো তার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে আসল মুদ্রা যেটা আছে মূল সোর্স সেটাকে ওরা ভুলে যায় তেমনই মুসা আসসালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে এলো তখন ফেরাউন বলছে আরে বাপরে বাপ এ তো মানুষকে হত্যা করে মার্ডার করে পালিয়ে গেছিলো এখন জাদু করে বেড়ায় এভাবে তার ছিল কোরআনের ভাষায় বলছি আমি বলছে এই হচ্ছে মুসা এ তো একজনকে মার্ডার করে পালিয়ে গেছিলো আর সত্যি মার্ডার করেছিল হত্যা করে দিয়েছিল তারপর বলছে এখন জাদু করে বেড়ায় মানে মজের যা দেখে বেড়ায় তো ফেরোনরা কী করলো একটা কৌশল খাটালো ফেরণরা কৌশল খাটাচ্ছে দল বলকে নিয়ে এক এক জায়গায় হলো জাদুঘররা জাদু দেখাবে আর আর মুসা সালাম যা দেখাবে ওই যা কিছু দেখাবে ওকে তুড়ি মেরে উড়িয়ে দেবে ঠিক আছে চরিত্র হনন করবে আর তো আর পিছেকার কি আছে সমস্ত যুথাপন করবে আর ওরা হাসবে অট্ট হাসছে করে আরে বাপরে বাপ মুসা এখন জাদু দেখেছে মুখ দেখেছে তো এরকম হয় কিন্তু তোমাদের বন্ধুর মাঝেও দেখতে পাবা তুমি যখন ভালো কাজ করতে যাবা ভালো কথা বলতে যাবা তখন তোমাকে সে ঠাট্টাতে বিদ্রুপ তোমাকে জর্জরিত করে দেবে কারণ কি মুদ্রা কথাতে আসবে না আসল কথায় আসবে না অন্যদিকে নিয়ে চলে যাবে ট্রেনে হেঁচড়ে অন্যদিকে নিয়ে যা শেষ উমুক ছিল তুমুক ছিল উমুক মহিলার পিছে পিছিয়ে দড়িয়ে বেড়াতো এইসব ছেলের কথা শুনতে হবে